বিষ্টোপ দিয়ে অবাধে পাখি শিকার চলছে ভোলার উপকূলীয় দ্বীপগুলোতে। স্থানীয়দের অভিযোগ, শিকারীদের কারণে এবার অতিথি পাখির সংখ্যা কমেছে, পাশাপাশি এই অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থাও হুমকিতে পড়ছে। পাখি শিকার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। হারুনুর রশিদের তথ্য, বিরুচিত্রে শমিক আহমেদের রিপোর্ট। প্রতিবারের মতো এবারের শীতে ভোলার চরাঞ্চলে এসেছে নানা প্রজাতির লাখ লাখ অতিথি পাখি। মাঝের চর, মদনপুর, চরলাদেন, পাতার চর, ডুবার চর, তারুয়া, কুকরিমুকরি, ঢালচর সহ অর্ধশত দ্বীপাঞ্চল পাখির কলকাকলিতে মুখর। দুর্গম চরাঞ্চলে শিকারীদের দৌরাত্বে বিপন্ন হয়ে পড়েছে পাখিদের আবাসস্থল। ধান ও মাছের সঙ্গে বিষ মিশিয়ে এবং জাল দিয়ে ফাঁদ পেতে নির্বিচারে পাখি নিধন করা হচ্ছে। শহরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অতিথি পাখি। বাল্যাস, হরলি, নায়েলি, সোয়াক্কা বিভিন্ন জায়গা ছিল। এখন ওই আপনার আর আজ জলদি আজ ধরে তোর পাখিওয়ালা শিকারি করে রাত্রে লইয়া যায়। এখন আর অতিথি পাখি আসতেছে না, যাও আসে আমাদের বিভিন্ন জাল দিয়ে ধরে, তারপর ওষুধ দিয়ে ধরে, হে আবার শিকার করিয়া ধরে। জাল বাইরে আইসে, জাল দিয়া মানে পাখি ধরিয়া নিয়া এলাকা বিক্রি করিয়া লয়। এখন আর আসটা সাহান নাই, বহুত আস মানুষ ওষুধ মুষুধ দিয়ে আস মারিয়া লয়। মর অনেক সময় জাল হয়েও বাজে, মরা আস ভাসিয়া যাইতে দেই বহুত। কোস্টগার্ড নৌবাহিনী এরা যদি ইয়ার এর দিকে যদি কেয়ার নিত, তাইলে আর এই এগুলা অতিথি পাখিগুলো আর মারা যাইত না। ওষুধ দিয়া ধান বিছাইয়া ফালাইয়া থুইয়া দেয়, অনেক আশ আইয়া এই নদীতে মারা গেছে। বন বিভাগের অভিযানেও থামছে না পাখি শিকার। টহল কার্যক্রম পরিচালনা হচ্ছে শশীগঞ্জ বিটে, প্রায় 50টি অতিথি পাখি সহ চারজন অপরাধীকে আমরা গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করেছি। এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012 অনুযায়ী মামলা দায়ের হয়েছে এবং আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে। পাখি শিকার বন্ধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে বন বিভাগ। শৌমিক আহমেদ, চ্যানেল আই।